নমস্কার, চব্বিশ ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ চব্বিশ। শুরুতে যে খবর আপনাদেরকে দেব, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে দেখা করতে আসেন অভিনেতা সঞ্জয় দত্ত। কিছুক্ষণ আগেই তিনি নবান্নে পৌঁছন, দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। দেখতে পাচ্ছেন সাক্ষাৎকারের সেই টুকরো ছবি চব্বিশ ঘন্টার পর্দায়। लेकिन मैंने वहाँ नाटक कंपनी शुरू किया था, हमको उसको ओपन अलाउ करते हैं। इवन हमारा रविंद्रनाथ टैगोर का जो बर्थडे होता है ना, हम उसको डांस जमा करते हैं। दीपा साहब ने कारण आपने अलकानंद कथा बोले एक मीटिंग करा देता है। इवन हमारा एक जेल का ऑफिसर था बीडी शर्मा कहके, बाद में बीजी हो गया, बीएसएफ का बीजी था, फिर बनाने के लिए उनको उसको डेब्यू किया है। हम करते थे सिर्फ मार मिल जाएगा और अच्छा से खेलेगा मॉडर्न जी को, जैसे उनको शो भी दी जिसको जो साल पंद्रह साल सोलह साल हो गया, लेकिन आगे सुप्रीम कोर्ट का ही कहना है। দেখলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সেই টুকরো ছবি চব্বিশ ঘন্টার পর্দায়। এক্সক্লুসিভলি আজ নবান্নে আসেন অভিনেতা সঞ্জয় দত্ত, দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দীর্ঘক্ষণ কথাবার্তা হয় তাঁদের মধ্যে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা হয় অভিনেতা সঞ্জয় দত্তের, কি বিষয় নিয়ে আলোচনা হলো তাদের মধ্যে? দেখো, যেটা জানা যাচ্ছে যে এটা সৌজন্য সাক্ষাৎ। সঞ্জয় দত্তর একটি প্রোগ্রামে তিনি কলকাতায় এসেছেন, তার ছটার সময় তার প্রোগ্রামও রয়েছে। তার আগে তিনি এখানে নবান্নে আসেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে যান। এবং যেটা তাদের মধ্যে তিনি যেটা জানিয়েছেন যে তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ, মূলত অন্য কোনো বিষয়ে আলোচনা ছিল না। অর্পিতা, ধন্যবাদ শ্রোতপা। চোখ রাখবো পরের খবরে। জামিন পেলেন বিধাননগর পুরসভার 41 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ চট্টোপাধ্যায়। 7 দিনের মধ্যে পুলিশ চার্জশিট জমা দেয়নি, সে কারণে তার জামিন মঞ্জুর করে বিধাননগর আদালত। 5,000 টাকার বন্ডে জামিন হয় অনিন্দ চট্টোপাধ্যায়ের। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, তোলাবাজির অভিযোগে গত 12 জুলাই তাকে গ্রেফতার করা হয়, 7 দিনের মধ্যেও পুলিশের পক্ষে কেন চার্জশিট পেশ করা সম্ভব হলো না? সেই নিয়ে কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন উঠছে, কারণ যেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এবং যেই সময় পেশ করা হয় অনিন্দ চট্টোপাধ্যায়কে আদালতে, সেখানেও দেখা যায় যে পাবলিক প্রসিকিউটর বা সরকারি আইনজীবীকে করা সওয়াল করার করতে অনিন্দ চট্টোপাধ্যায় জামিন না পান। কিন্তু সেক্ষেত্রে যেটা দেখা গেল যে 7 দিনের মধ্যে কিন্তু পুলিশ চার্জশিট দিতে পারলো না, এবং তার ফলেই গতকাল জামিন মঞ্জুর হয়ে যায়, শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর হয়ে যায় অনিন্দ চট্টোপাধ্যায়। এবং আমরা যেমনটা জানতে পারছি যে সমস্ত বেল বন্ড কিন্তু সাবমিশন হয়ে গিয়েছে এবং রিলিজ অর্ডারও কিন্তু এই মুহূর্তে দমদম জেলায় এসে পৌঁছে গিয়েছে। এবং সেক্ষেত্রে আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ 6টার পরেই কিন্তু অনিন্দ চট্টোপাধ্যায় তিনি জেল থেকে ছাড়া পাবেন এবং তারপর কিন্তু তিনি মুক্ত হয়ে উঠবেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, এই নিয়ে বিষয় নিয়ে আমরা যখন বিধাননগর কমিশনারের কর্তাদের সঙ্গে কথা বলি, তারা কিন্তু এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিক্রম, যেরকম তুমি জানালে যে আর কিছুক্ষণের মধ্যেই তাকে ছাড়া হবে, তিনি বেরিয়ে আসবেন জেল থেকে, সময় সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, 5:30টার সময় লক আপ লক হয়ে যাবে, পুরোপুরি লক হয়ে যাবে এবং তারপর কিন্তু গুনতি শেষ হয়ে যাবে, এবং গুনতি শেষ হওয়ার পরই এই ছাড়ার প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ অনিন্দ্য চট্টোপাধ্যায় যেহেতু রিলিজ অর্ডার চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে লক আপ যখন ক্লোজ হয়ে যাবে তারপরে কিন্তু অনিন্দ্য চট্টোপাধ্যায় বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু হবে এবং তারপরে তাকে ছেড়ে দেওয়া হবে, এমনটাই আমরা দমদম জেল সূত্রে জানতে পারছি। ধন্যবাদ বিক্রম, কথা বললাম তোর প্রতিনিধি বিক্রম দাসের সঙ্গে। এখনই বাড়ি ফিরছেন না মদন মিত্র, বাড়ি ফেরার জন্য এখনই আবেদন নয়, রায়ের বিরোধিতা যাতে না হয় তা বোঝাতে যথেষ্ট সচেষ্ট মদন মিত্র, তাই বাড়ির বাইরেই থাকার পরামর্শ দিয়েছেন আইনজীবীদেরও। মদন মিত্র প্রভাবশালী নন বোঝাতে মরিয়া আইনজীবীরা। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, যাতে কোনোভাবে আবারও এই প্রভাবশালী তত্ত্বকে খাড়া করতে না পারে আদালতে সিবিআই, সেই কারণেই কি একেবারে যথেষ্ট সন্তর্পণে যথেষ্ট সচেতনতার সাথে তার আইনজীবীরা পদক্ষেপ করতে চাইছেন? অন্তত এমনটাই বলা যেতে পারে আপাতত, তার কারণ যেরকমটা দেখেছিলাম আমরা যে শুক্রবার জামিন পাওয়ার পরই যেহেতু একটা টাইপোগ্রাফিক্যাল মিস্টেক হয়েছিল, সেজন্য অর্ডারে যেরকমটা নির্দেশ ছিল যে ভালোভাবে তাকে থাকতে হবে কালীঘাট থানার এলাকায়, তার যে বাড়ি সেখানে তিনি যেতে পারবেন না, এবং তারপর যেটা আন্দাজ করা হয়েছিল যে সম্ভবত এই সপ্তাহে তিনি নতুন করে আবেদন করবেন যাতে তাকে বাড়িতে ফিরতে দেওয়া হয় এবং সেখানে এই টাইপোগ্রাফিক্যাল মিস্টেকের কথাও তোলা হবে। কিন্তু সূত্র থেকে আমরা জানতে পারছি যে তার যে আইনজীবীরা রয়েছেন তাদের বক্তব্য যে এই মুহূর্তে তারা এই ধরনের নতুন কোনো আবেদনে যাবেন না, তার কারণ যেভাবে বিচারক যা নির্দেশ দিয়েছেন, অর্থাৎ ভবানীপুর এলাকায় তাকে ভবানীপুর এলাকা না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশই অক্ষরে অক্ষরে বাধ্য ছেলের মতোই মানা হবে, এবং পরবর্তীকালে সিবিআই কি ধরনের আবেদন করছে সেই আবেদন দেখে কিছুটা সময় নিয়েই তারা এই ধরনের কোনো পদক্ষেপ নেবেন। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে অর্পিতা, এই বিভিন্ন ধরনের যে অনুমান সেই অনুমানের উপরে ভিত্তি করেই কিন্তু আপাতত মদন মিত্র বাড়িতে ফিরতে পারবেন না, এবং সিবিআই এর পরবর্তী যে ধাপ সেগুলি দেখার পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ শ্রাবন্তী।